এরপর হলো ইহসান। ইহসান কি? রাসূলুল্লাহ বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাক তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি দেখতেছো, আর যদি এটা না পারো তো তোমাকে মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখতেছে। এটার থেকে হক্কানি পীর মাশায়েখ একজন বের করেছেন মুশাহাদা মুরাকাবা। মুশাহাদা মুরাকাবা, পীর মুরিদি করেন না আপনারা? মুরাকাবা করেন, মুশাহাদা করেন? শাহাদা ইউশাহিদু মুশাহাদা, পরস্পর পরস্পরকে দেখা। রাকাবা ইউরাকিবু মুরাকাবা, পরস্পর পরস্পরকে নিরীক্ষণ করা। সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে দেখে ইবাদত করবেন, আল্লাহ আপনাকে দেখবেন, এটা মুশাহাদা। আপনি আল্লাহকে দেখতেছেন না, আল্লাহর হুকুম মতো চলতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, এটা মুরাকাবা। এটা কি মুরাকাবা? তাহলে পীরি মুরিদি ইসলামে আছে না নাই? আছে। ইলমে মারিফত আছে না নাই? আছে। আমাদের দেশে অনেকে ইলমে মারিফতকে বিশ্বাস করে, অথচ মুহাদ্দিসগণ বলেছেন কদ আজমাআল উলামাউ বিউজুবি ইলমিল মারিফা واستدلوا بآيات الله البينة فاعلم انه لا اله الا الله। সমস্ত আলেমগণ একমত, ইলমে মারিফত শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন তারা কোরআন থেকে, আল্লাহ বলেছেন তার রাসূলকে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চেয়ে বেশি কেউ জানতেন না। আবার আল্লাহ কি জানতে বললেন? প্রশ্ন আসে না? আবার আল্লাহ কি জানতে বললেন? সেটা হলো ইলমুল মারিফাত। সুবহানাল্লাহ, সেটা কি? আপনারা দেখুন সহিহ বুখারী কিতাবুল ইলম এসেছে, হযরত মুসা কালিম তাকে এসে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন, মুসা আতাআলামু আহাদান আলামা মিনকা, মুসা তোমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে কাউরে চিনোনি, জানো তোমার চেয়ে বড় আলেম আছে নাকি? মুসা নবী বলেন আমার জানার মধ্যে কেউ নাই। ফাওহাল্লাহু ইলাইহি ফাকালা বাল আব্দুনা খাদিম, আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে বলেন মুসা আছে তোমার চেয়ে বেশি এক প্রকার এলেম রাখে আমার বান্দাদের মধ্যে, আমার বান্দা খাদির, যাকে আপনারা বলেন খিদির, আসল উচ্চারণটা কি? খাদির। আল্লাহ পাক তখন মুসা নবীর মতো এত বড় পয়গম্বরকে এলমে মারুফুর শিখতে হযরত খাদিরের পিছনে পাঠায় দিলেন। আর আল্লাহ পাক সাব্যস্ত করলেন ইলমে মারিফত শিখতে সরবত লাগে, শরীয়ত শিখতে সরবত লাগে না, লেখা কি লাগে? শিক্ষকের কাছে যে শরীয়ত শিখতে পারবেন, কিন্তু ইলমে মারিফত শিখতে হক্কানি মানুষের সরবত লাগবে। তাহলে সরবত পীরি মুরিদি ইলমে তরিকত তাসাউফ মারিফত কোরআন হাদিসে আছে না নাই? ইমান ইসলাম ইহসান তিনি মিলে দিন ইসলাম। আল্লাহ সেটাই বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আপনি যখন ঈমান এনে মুমিন হয়ে সমস্ত ইবাদত বন্দিগি করবেন, নামাজ রোজা হজ যাকাত বিধান মানবেন নিষেধ ছাড়বেন, তখন আপনি মুসলিম। আর এই ইবাদত যখন আল্লাহ রাজি খুশির জন্য হবে আপনি হবেন মুহসিন, আপনি মুত্তাকি, আপনারই আরেক নাম সুন্নি। এই সুন্নি হবেন? কে কে হাত তুলে দেখা, হাত তামা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার মুসলমান ভাইরা, আমি আজকে এই জনসমুদ্রকে একটি কথা বলে যাব, শুধু দিন ইসলাম শুধু দিনদার হলে চলবে না, আপনাদের দিনের কর্মী হতে হবে, রাজি আছেন? মহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বুকের তাজা রক্ত ঢেলেছেন দিন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? আমার দুঃখ হয় বাংলাদেশে মহররম মাস আসলে দুই দল মৌলবি বাড়াবাড়ি শুরু করে দেয়, এক দল ইমাম হোসেনের পক্ষে কিছু বলে না, এজিদকে কিভাবে রক্ষা করা যায়, ভারত মুসলমান সাব্যস্ত করা যায়, সেই জন্য তারা রাত দিন জেগে পড়াশোনা করে। আরেক দল আমাদের ভাইরা ইমাম হোসেনের ঘটনা আলোচনা করে তিন ঘন্টা, কিন্তু একটিবার বলে না, শ্রোতাও জিজ্ঞেস করে না, হুজুর কারবালাতে ইমাম হোসেনের সাথে আসলে এজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? বক্তা বলে জিনা, শ্রোতা জিজ্ঞেস করে, তিন ঘন্টা আলোচনা হয়েছে ইমাম হোসেনের ইতিহাস, সবাই চোখ বড়া পানি বুক বড়া ভালোবাসা নিয়ে বাড়ি গেছে, কারো হাতে তাবারুকের বোতলও থাকে, কিন্তু শ্রোতাও একবার জিজ্ঞেস করলো না বক্তাকে, বক্তা একবার বলল না যে আসলে আমার ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? এটাই তো আসল কথা ছিল।
কথা বলে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর সাথে ইজিদের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, সম্পদের দ্বন্দ্ব ছিল না, পদাধিকারের দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল মতাদর্শের। কুখ্যাত ইয়াজিদ 60 হিজরিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 61 হিজরিতে কুখ্যাত ইয়াজিদ যখন ক্ষমতায় বসল, খেলাফতকে বিলুপ্ত করে সে মুলুকিয়াত রাজতন্ত্রকে কায়েম করলো। আমার হোসেন সিংহের মতো গর্জন করে বলেছেন, ইয়াজিদ তোমার রাজতন্ত্র মনগড়া মতাদর্শে দেশ চলতে পারে না, আমার নানা মোহাম্মদ সাল্লামের শিখানো খেলাফতের পদ্ধতিতে মুসলমানরা দেশ চালাবে, তোমার পদ্ধতি চলবে না। এটাই তো ছিল দ্বন্দ্বের মূল নাকি, কথা বলে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আমি সব কথা বলবো না, এই দিন ইসলামকে কায়েম করতে যে বিশেষ করে খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে তিনি কারবালাতে গেলেন, কারবালাতে ইবনু কাসির তার বেদায়ন নেহায়েতে লেখেন, ফোরাত নদীর কাছে এক জায়গায় পানি নেওয়ার জায়গা আছে, ওটার নাম শরিয়া, ওখানে যেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে তাবু করলেন, ওনার সাথে মাত্র 72 জন, কতজন? ইবনু কাসির আল বেদায়ন নেহায়েতে লেখেন 32 জন ঘোড়সাবার আর 40 জন পদাতিক, মাত্র কত? 72 জন মানুষ নিয়ে তিনি উপস্থিত, তার মধ্যে আবার কিছু নারী ছিল, শিশু বাচ্চাও ছিল। কুখ্যাত ইয়াজিদি সৈন্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ইবনু সাদ ইবনে আবি ওয়াক্কাস, সে লোকটি এসে উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে ফোরাত নদী অবরোধ করে দিল, ইমাম হোসেনের পানি নেওয়া বন্ধ। কয়েকদিন পার হয়ে গেল, পানির তৃষ্ণায় আহলে বাইতের তাবুতে চিৎকার শুরু হয়ে গেছে, ইবনু কাসির লেখেন ইমাম হোসেনের বোন হাজ্জাজ জায়নাব, তিনি ইমাম হোসেনের ছোট্ট শিশু বাচ্চাটাকে ইমাম হোসেনের কোলে দিয়ে বললেন, হোসেন আমাদের কারো পানির দরকার নাই, পানির তৃষ্ণায় বাচ্চাটা মরে যাচ্ছে, তুমি তার জিহ্বায় একটু পানির ব্যবস্থা করে দাও। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে ইয়াজিদের সৈন্যদেরকে বললেন, ইয়াজিদের সৈন্যরা এই ইরাকের ইহুদি খ্রিস্টানরা ফোরাতের পানি পান করছে, তোমরা বাধা দাও না, জঙ্গলের জানোয়ারগুলো পানি পান করছে, তোমরা বাধা দাও না, আর আমি রাসূলুল্লাহর নাতি হোসেন, আমার সন্তানের জিহ্বা ভিজাবার জন্য পানি চাই, পানি দিচ্ছ না, অপরাধ আমাদের থাকতে পারে, শিশু বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, একটু পানি তার মুখে দিয়ে দাও। ইবনু কাসির নকল করেছেন, এক ঢোক পানি তারা দেয় নাই, বিষাক্ত একটি তীর ছুড়ে মারল হোসেনের দিকে, সেই তীর এসে বিদ্ধ হলো আলী আকবরের সিনায়, এক পাশ থেকে আরেক পাশ তীরটা চলে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ইমামে হোসেন রক্তাক্ত মৃত দেহটা নিয়া তার বোন জায়নাবের হাতে দিয়ে বললেন, আমি তারে পানি দিতে পারি নাই, তবে সে শাহাদত বরণ করেছে, আমার বিশ্বাস নানা জান নিজের হাতে জান্নাতে তার পানির তৃষ্ণা মিটাই দিবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের এক একজন মানুষ শহীদ হয়ে গেল, এবার তিনি লোহার বর্ম পরিধান করলেন, মাথায় শিরস্ত্রাণ, ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাবার আগে উনি হাজ্জাজ জাইনুল আবিদিন, যার আসল নাম ছিল আলী ইবনু হোসেন, তাকে বুকের কাছে টেনে বললেন, জাইনুল আবিদিন আমি তো চলে যাচ্ছি, আর ফিরে আসব না। হাজ্জাজ জাইনাব জিজ্ঞেস করলেন, ভাই কেমন করে তুমি জানলা তুমি ফিরে আসবে না, তুমি তো গাজী হয়েও ফিরে আসতে পারো? ইমামে হোসেন বললেন, জাইনাব রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নানা আল্লাহর রাসূল সর্বত হাতে জান্নাতে দাঁড়িয়ে আছেন, আর আমাকে বললেন, হোসেন ইন্নাকা তারুহু ইলাইনা, আর তোমার কষ্ট করতে হবে না, আগামীকাল সূর্য ডুবার আগেই তুমি নাজাত লাভ করে
এই অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করে আমার কাছে চলে আসবা। ইমাম হোসেন বলেন, সেই জন্য সারাদিন আমি রোজা রেখেছি, রোজাদার অবস্থায় শাহাদাতের সোপান পেরিয়ে আমি যেন জান্নাতে যেয়ে নানার হাতের শরবত ইফতার করতে পারি। যাবার বেলায় জেনুল আবিদিনকে বললেন, জেনুল আবিদিন আমি তো চলে যাচ্ছি আর ফিরে আসব না, আমি তো চলে যাচ্ছি ফিরে আসব না, তোমাকে একটা প্রশ্ন করি, আপনারা শুনতেছেন? কে কে গুমান হাত তুলে দেখান। আমার ভাইরা, ইমাম হোসেন বললেন আমি তো চলে যাচ্ছি আর ফিরে আসব না, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। তিনি বললেন, চাচা প্রশ্ন করো। তিনি বললেন, কাইফা তাযুকুল মাউত, কাইফা তাযুকুল মাউত বাদি, আমার শাহাদাতের পর আমার মতো জাইনুল আবেদিন তোমাকেও যদি আমার নানার রক্ত ঝরা দিন ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় তোমাকেও বুকের রক্ত ঢেলে দিতে হয়, শাহাদাতের সেই মৃত্যুকে তুমি কেমন ভাবে আলিঙ্গন করবে আমাকে বলো। ছোট্ট বাচ্চা জাইনুল আবেদিন জবাব কি দিছে জানেন? বলেন, চাচা আহলা মিনাল আসাল, সে শাহাদাতের মৃত্যুটা আমার কাছে মধুর চেয়ে মিঠা লাগবে, তুমি চিন্তা করো না, তুমি যাও আমি পিছনে আসি। সুবহানাল্লাহ, এভাবেই তো সুন্নি হতে হবে নাকি? কথা বলে না, প্রথমে আপনাকে মমিন হতে হবে, তারপর মুসলিম, তারপর মহসিন। ইমান আনার পরে শরীয়তের সব বিধিবিধান মানবেন, পাঁচক্ত নামাজ পড়বেন, নামাজ না পড়ে সুন্নি হওয়া যায় না, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, হারাম ছাড়বেন, হালাল মানবেন, আপনি মুসলিম। তারপর নেক আমল যত বাড়াবেন, তাকওয়া যত বাড়বে, আপনি মুহসিন, আপনারই নাম সুন্নি। পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বুনুল আলমিন, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।